দেশের অধিকাংশ নদী দখল করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনাসহ ব্যবসা প্রতিষ্ঠান। রাজনৈতিক ক্ষমতাসহ প্রভাব বিস্তার করে বছরের পর বছর টিকে আছে দখলকারী ভূমিদস্যুরা। ধরাছোঁয়ার বাইরে এসব নদী দখলকারীদের নিয়ে এবার এসএটিভির বিশেষ আয়োজন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী দখল অব্যাহত রেখেছে ফ্রেশ, হোলসিম, আনন্দ, খান আর ইসলাম সহ অসংখ্য প্রতিষ্ঠান। সিমেন্ট, ভোজ্য তেল, জাহাজ মেরামত, বালি মহাল ও বাসস্থান গড়ে তোলা হয়েছে নদী দখল করে। পরিবেশ অধিদপ্তর থেকে বারবার দেয়া নির্দেশনা অমান্য করে এখনও প্রকাশ্যে চলছে নদী ভরাট। এতে নদীর নাব্য যেমন হারিয়েছে, তেমনি কেমিক্যাল ও বর্জ্যের দূষণ হচ্ছে নদী। নিয়ামুল সাদেক জানাচ্ছেন বিস্তারিত। এক সময়ের যৌবনা মেঘনা আর আগের চেহারায় নেই। ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান নদীর দুই তীর দখল করে চলেছে। এতে মেঘনা শুধু নাব্য সংকটেই পড়ছে না, নদীর তীর ঘেঁষে ওঠা কলকারখানার বর্জ্যের কারণে নদীর দূষণে হারিয়ে যাচ্ছে মাছ। সরকার ওই কোম্পানিতে বাধা বিনা দেয় না, হেরা তো আয়াতে জমিনে জমা গেলে দাম বাড়াইছে। আগে তো এত দাম ছিল না, আগে যে পরিমাণ মানে ওই নদীতে মাছ ছিল ওই পরিমাণ মতো মানে কোনো মাছ নাই। স্থানীয়রা জানালেন মেঘনা নদী দখলের শীর্ষে রয়েছে নদীর নামেই একটি গ্রুপ। নদীতে পাইলিং করে গড়ে তোলা হয়েছে সিমেন্ট কারখানা, এছাড়া ভোজ্য তেল, ফুড প্রোডাক্টস, কোমল পানীয় সহ অসংখ্য কারখানা দখল করেই গড়ে উঠেছে। বসরন্দি, মুরলী, দরদি, চামারদি, খামারগাঁও, মামলতপুর, টেঙ্গারচর, কংসরদি, মোবারকপুর, মেঘনাঘাট থেকে বারদি পর্যন্ত 15 কিলোমিটার জমি দখল করেছে তারা। এসব দখলে সহযোগী আব্দুল জাব্বার, বোদ্দের বাজারের সাবেক চেয়ারম্যান গাজী আবু তালিব, ইউরো মেশিন শিপ বিল্ডার্সের নামে দখল করছে মোস্তফা কামাল আল মোস্তফা। এই বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। দখলে এরপরে রয়েছে হেরিটেজ পলিমার অ্যান্ড সেমি টিউবস লিমিটেড, কাইকারটেক হাট, উদ্ধবগঞ্জ বাজার, মোগরাপাড়া চৌরাস্তা দখল করেছে প্রতিষ্ঠানটি। দখল করে বালুর ব্যবসা করছে দখলদার ডক্টর আব্দুর রউফ ও তোফায়েল আহমেদ। আস্তে আস্তে বালু ফালাইতে ফালাইতে এগুলো দখল হয়েছে, এটা বেশি অংশ জায়গায় নদীর ভূমিহীনের জায়গা দ্বারা বাড়ি ঘর করছে। এরপরে রয়েছে ইসলাম শিপইয়ার্ড, দখলদার মাঝারুল ইসলাম। দখলে দূষণে নষ্ট হচ্ছে পরিবেশ, মারা পড়ছে অসংখ্য জলজ প্রাণী ও মাছ। ইসলাম শিপইয়ার্ড পিরোজপুরের চর রমজান ইউনিয়নের 342% জুড়ে শিপইয়ার্ড নির্মাণ করেছে, অথচ পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। মেঘনা নদী বক্ষ এখন অনেকটাই সংকুচিত। দুপাড়েই নানাভাবে প্রভাবশালীরা গড়ে তুলেছেন তাদের ব্যবসা বাণিজ্য, দিনে দিনে হারিয়ে যাচ্ছে নদী। আনন্দ শিপইয়ার্ড, নদীর দখল নিয়ে বিআইডব্লিউটি এর অভিযোগ ও মামলা শুনানি চলছে। অন্যরা আপনি দেখবেন যে যদি আপনি কোন একটাকে স্ট্যান্ডার্ড করলে আপনি দেখবেন যে আমরা ভিতরে দিয়ে আছি, অন্যরা বরং অনেক বাইরে আছে। এসব নিয়ে অসংখ্যবার চেষ্টার পরে কথা হয় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক ফেরদৌস আলমের সাথে। তিনি জানান অসংখ্যবার দখলদারের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। দুই একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা ভিজিট করে ওটা রিপোর্টও দিয়েছি অলরেডি, মানে একটা মনে হয় আমরা এনফোর্সমেন্টে পাঠানোর প্রক্রিয়া ছিল আর কি, আমরা যে বা যারা নদীকে এনক্রোচ করেছেন সেই এনক্রোচমেন্টটা দেখে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। কেউ যদি মনে করেন যে নদী দখল করে উনি ওখানে চিরস্থায়ী বন্দোবস্ত করে থাকতে পারবেন, এটা কিন্তু ভুল ধারণা। তবে নৌ কর্তৃপক্ষের এই অভিযানে দেরি হলে এসব স্থাপনার শক্ত শিকড় আরো শক্তিশালী হবে, এমনটাই জানালেন কাছ থেকে দেখা ওই এলাকার মানুষ। নিয়ামুল সাদেক, এসএটিভি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।